आद्याशक्ति महामाया कत रूप तां कखनो तिनि महिषासुर मर्दिनी दुर्गा कखनो आबार हिमालय नंदिनी उमा गणेश जननी सबई तार लीला आसले तिनि निर्गुण निराकार समस्त शक्तिर आदि उत्स अशुभ विनाशेर जन्य दिव्य शक्तिर जागरणेर जन्य ताके मूर्ति धारण करते हय नीते हय आसुरी शक्ति दलनेर भार बारंबार कखनो तिनी देवी कौशिकी हुए बध करें धूम्रलोचन के या चंडी मदकैटभादी दैत्य दलनी या माही सोनमूलिनी या धूम्रेक्षण चंड मुंड मथनी या रक्त बीजाशनी शक्ति शुम्मनिशुम्म दैत्यदलनी या सिद्धिदात्री परा सा देवी नवकोटि मूर्ति सहिता मां पादु विश्वेश्वरी शुम्भ बधेर समय तिनी देवी चंडिका उत्तप्त हे मरुचिरां रविचंद्र बन्हिनेत्रां धनुषरजुतांकुशपाशशूलं ब्रह्मैर्भुजैश्च दधतीं शिवशक्तिरूपां कामेश्वरीं हृदि भजामि द्वितेन्दुलेखां चंड एवं मुंडासुर के बध करार समय ताके अवतीर्ण होते हय देवी चामुंडा रूपे
शिवारूढ़ां त्रिनेत्रां परां कर्णालमिन्द्रमुण्ड युग्मभयदां मुण्डस्रजां भीषणां वामाधूर्धकराम्बुजे नरशिरः खड्गञ्च सव्येतरे दानाभीति विमुक्त केश निचयां वन्दे सदा कालिकां। रक्तबीजेर एक फोटा रक्त माटीते पड़ले लक्ष असुरेर जन्म हय। ताई एबार दुई रूपे देवी कौशिकी बध करें रक्तबीज के, चामुंडा सेई रक्त माटीते पड़ते देन ना। सवारूढ़ां महाभीमां घोरदंष्ट्रां वरप्रदां हास्ययुक्तां त्रिनेत्रां च कपालकर्त्रिकाकरां मुक्तकेशीं ललोजिह्वां पिबन्ति रुधिरं चतुर्बाहु समायुक्तां वराभयकरां स्मरि। কখনো তিনি দেবী শাকম্ভরী অযুত ফলমূল শস্যের দাক্ষিণ্যে পুষ্টি দান করেন আমাদের। অসুর দলনী রূপে এই শাকম্ভরী পরিণত হন দেবী দুর্গায়। দুর্গা শিবাং শান্তিকরীং ব্রহ্মাণীং ব্রহ্মণঃ প্রিয়াং সর্বলোক প্রণেত্রীং চ প্রণমামি সদা শিবাং মঙ্গলাং শোভনাং শুদ্ধাং নিষ্কলাং পরমাং কলাং विश्वेश्वरीं विश्वमातां चंडिकां प्रणमाम्यहं। कालाभ्याभां कटाक्षैरदिगुलभयदां मौलिवत्सिन्धुरेखां शंखं चक्रं कृपाणं त्रिशखमपि करैः रुद्वहन्तीं त्रिनेत्रां सिंहस्कन्धादिरूढां त्रिभुवनमखिलां तेजसा पूरयन्तीं ध्यायेद्दुर्गां जयाख्यां त्रिदश परिवृतां सेवितां सिद्धिकामयी। কখনো বিস্মৃতি ঘটে দেবতাদেরও, নিজেদের শক্তির মোহে আদ্যা শক্তির কথা স্মরণ থাকে না। আপনার বাহুবল না থাকলে কি স্বর্গরাজ্যের কোনো অস্তিত্ব থাকতো দেবরাজ? তবে পিতামহ ব্রহ্মা তো সদা সন্তুষ্ট, তপস্যা করলেই বরদান করছেন। হ্যাঁ পবনদেব, আর বর পেয়েই অসুরেরা ইন্দ্রের রাজত্বের দিকে হাত বাড়াচ্ছে।
আপনি অসত্য বলেননি বরুণদেব। দুর্বৃত্ত অসুরদের কেন যে তিনি বর দেন তাতে ক্ষতি কি দেবরাজ? আমাদের প্রবল পরাক্রমী অসুর কি এখানে স্থায়ী হতে পেরেছে? তা সত্য অগ্নিদেব, বহুবার আমরা পরাজিত হয়েছি বটে, তবে বীরত্বে আমরাই শ্রেষ্ঠ। হৃদয় কমল মধ্যে নির্বিশেষং নিরীহং হরিহর বিধিবেদ্যং যোগিভির্ধ্যানগম্যম জনন মরণ ভীতির্ভ্রংশি সচ্চিত স্বরূপং সকল ভুবন বীজং ব্রহ্ম চৈতন্যমীড়ে। আশ্চর্য, দেবরাজকে প্রণাম না জানিয়ে তার সভায়? আমি তোমাদের পূজ্য মনে করি না। তোমাদের শক্তি কি? এখানে প্রত্যেকেই অমৃত শক্তিধর। উনি অগ্নিদেব, যে কোনো দ্রব্য উনি দগ্ধ করতে পারেন। উত্তম, এই তৃণখণ্ডের ওপরে শক্তির পরীক্ষা হোক। অগ্নিদেব, সর্বশক্তি প্রয়োগ করুন। অন্য কেউ? আমি পবন, এক নিমেষে পৃথিবীর সমস্ত কিছুকে উড়িয়ে দিতে পারি। এই তৃণখণ্ডের ওপরেই শক্তির পরীক্ষা হোক। আমি বরুণ, পৃথিবীর সবকিছু নিমেষে সিক্ত করতে পারি। আপনার আত্মপরিচয় দিন প্রভু। আপনারা আত্মবিস্মৃত, অসুর শক্তির হাত থেকে বারবার আমরা রক্ষা পেয়েছি সেই পরম নির্গুণ আদ্যা শক্তির জন্য। আপনারা সেই আদ্যা শক্তিরই আদিরূপ উমা হৈমবতীকে দর্শন করে নয়ন সার্থক করুন। অসুর দলনী দেবী দুর্গার এই লীলার সূচনা সৃষ্টির আদিকালে। ভগবান ব্রহ্মার দিবাবসানে তখন দেখা দিয়েছিল এক মহাপ্রলয়। মাটি নেই তখন পৃথিবীতে, জল শুধু জল, প্রলয়ের
মহাসমুদ্র। সৃষ্টি নেই তাই পালনকর্তা বিষ্ণুও নিষ্ক্রিয়, অনন্তনাগকে শয্যা করে তিনি যোগ নিদ্রায় মগ্ন। শান্তাকারং ভুজগশয়নং পদ্মনাভং সুরেশং বিশ্বাধারং গগনসদৃশং মেঘবর্ণং শুভাঙ্গম লক্ষ্মীকান্তং কমলনয়নং যোগীবিরধ্যানগমিয়ং বন্দে বিষ্ণু ভবভয়হরং সর্বলোকৈকনাথম। প্রজাপতি ব্রহ্মাও তপস্যায় স্থির। বিষ্ণুর কর্ণমল থেকে সৃষ্টি হয় মধু কৈটভের। আমরা কোথা থেকে এলাম? এই বিপুল জলরাশি কোথা থেকে এলো কিছুই তো বুঝতে পারছি না। ঘণ্টা শূলহলানি শঙ্খমুসলে চক্রং ধনু সায়কং হস্তাব্জৈর দধতিং ঘনান্ত বিলস শীতাংশু তুলিয় প্রভাম গৌরী দেহ সমুদ্ভবং শ্রীজগতা মাধারভূতং মহা পূর্বামাতৃ সরস্বতী মনু ভজে শুম্ভাদি দয়িতর দিনে কিছুই দেখতে পাচ্ছি না তো। অদৃশ্য হয়ে আছেন বোধহয়। আমি দেবী মহাসরস্বতী, তোদের তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি। তোরা জানতে চাইছিলি না তোরা কে? তোরা মধু আর কৈটব? মধু? আমি আমি মধু, তুই কৈটব? হ্যাঁ। বর প্রার্থনা কর। মা মা আমাদের ইচ্ছে মৃত্যুর বর দাও মা গো। তথাস্তু। ইচ্ছে মৃত্যু মূর্তি কি কেউ ইচ্ছে করে মরবো না? হ্যাঁ আমরা তো অমর অমর অমর। কি মজা আমরা আমরা ওইখানেই বসবো। হ্যাঁ চল, তাই চল চল, গুলোটাকে সরাই। সরো, অন্য জায়গায় যাও, আমরা ওখানে বসবো। কথা না শুনলে মুন্ডু ছিঁড়ে ফেলে দেবো। তোমার মুন্ডু নিয়ে আমরা খেলা করবো। দেবী ওদের ইচ্ছা মৃত্যুর বর দিয়েছেন, উনিই পারেন ওদের মোহিত করতে, নারায়ণের যোগ নিদ্রা ভঙ্গ করতে। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বষট্কার স্বরাত্মিকা সুধা তমক্ষরেণীতি এ ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা অর্ধমাত্রা স্থিতা নীতি আজানুচ্চার্যা বিশেষতঃ তমেব সা ত্বং সাবিত্রী ত্বং দেবী জননী পরা তয়ৈব ধার্যতে সর্বং তয়ৈ তৎসৃজ্যতে জগৎ
तत्पाल्यते देवी तमस्यन्ते च सर्वदा वितृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संगृहीतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवती महादेवी महागुणी प्रकृतिस्त्वं च सर्वस्य गुणत्रयो विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं श्रीस्तमीश्वरी तं ह्रीस्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्तं शान्तिक्षान्तिरेव च खड्गिनी शूलिनी घोरागदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाणौषुण्डी परिहायुधा सौम्या सौम्यतरा शेष सौम्यभस्तति सुन्दरी परापराणां परमात्मेव परमेश्वरी यच्च किञ्चित् कचित् वस्तु सत सद्वाखिलात्मिके तत्र सर्वस्य या शक्तिः सा त्वं किंस्त्वसि तदा जया त्वया जगत्स्रष्टा जगत्पादाति यो जगत् सोऽपि निद्रावशं नीतः कस्तांस्ततुमिह शरः विष्णु शरीरग्रहणम् महमीशानमेव च कारितास्तेजतो तस्तां कः स्तुं शक्तिमान् भवेत्। আপনাকে দেখে আমরা মুগ্ধ। আমাদের কাছে বর প্রার্থনা করুন। উত্তম, তোমরা আমার বদ্ধ হও। এদের মেদ থেকে স্থলভাগের সৃষ্টি হচ্ছে, তাই এর নাম হোক মেদিনী। নব সৃষ্টি কার্য তবে শুরু হোক। অতিক্রান্ত হল স্বর্গেও অসুর মুক্ত নিরুদ্বিগ্ন জীবন, দেবসভাতেও তাই মুক্ত আনন্দের প্রবাহ।
আসুন দেবর্ষি নারদ। বিষ্ণু লোকে সব কুশল তো? আজ্ঞে, স্বর্গরাজ্যের সর্বত্রই কুশল রানী। আসুন দেবর্ষি, আমরা বরং পারিজাত কুঞ্জে কিছু বাক্যালাপ করি। আসুন। মর্তের কোন অমঙ্গল বার্তা দিতে এসেছেন বুঝি? দেবরাজ অত্যন্ত ধীমান, সেই কারণেই নারায়ণ বিচলিত। যথার্থ কারণ? অসুররাজ রন্ধের পুত্র মহিষাসুর। মহিষাসুর, চিনতে পারলেন না দেবরাজ? যার পিতৃব্য পছন্দকে আপনি তপস্যার মধ্যেই কুমিরের ছদ্মবেশে। করেছিলাম, সেইরূপ প্রয়োজন হয়েছিল দেবর্ষি। রন্ধের মহিষী স্ত্রীর পুত্র সে কথা জানে দেবরাজ, তাই। দাঁড়ান দাঁড়ান, সে তো এখন নিতান্ত বালক, এই বালক বয়সেই সে রীতিমতো ত্রাসের সঞ্চার করেছে। মর্তের আহ্বানে প্রভু নিদারুণ বিচলিত, সেই কারণেই আমি এসেছি দেবরাজ। একটি সামান্য দৈত্য শিশুর জন্য নারায়ণ আশ্চর্য। নারায়ণ নারায়ণ। চিকুর, দেখ দেখ কেমন ভয় পেয়ে গেছে। কাত্তায়নের আশ্রম আমি আজ তছ নছ করে দেবো। মুনি যদি এসে পড়ে মুন্ডুটাকে ছিঁড়ে নেব। দেবতার পূজার ভূমিতে উচ্ছিষ্ট নিক্ষেপ করছ। দেবতারা আমার শত্রু। মিথ্যাচার, দেবতারা কারো শত্রু হন না। আমার হন, ইন্দ্র আমার পিতাকে হত্যা করেছে। তুমি কি তাহলে? মহিষাসুর, আমি অন্যায়ের প্রতিশোধ নেব। ইন্দ্রকে আমি হত্যা করব, স্বর্গরাজ্য আমি অধিকার করব। হাস্যকর বাক্য ব্যয় করো না, তুমি যা বলছো বাহু বলে তাহা সম্ভব নয়। তবে একমাত্র তপস্যার দ্বারাই তা সম্ভব, কিন্তু সে কঠিন তপস্যা তোমার অসাধ্য। আমার অসাধ্য কিচ্ছু নেই। চলে আছি কুর। অবোধ বালক। কি কোথায় এলাম ভাই? ভয় করছে, তুই চলে যা। তুমি? আমি তপস্যায় বসবো। এই গভীর বনে কত জন্তু জানোয়ার আছে এখানে। থাক, ঋষি ঠিকই বলেছেন, একমাত্র তপস্যা করলেই আমার প্রতিজ্ঞা পূর্ণ হবে। ভয়ঙ্কর তপস্যা করবো আমি, অতি ভয়ঙ্কর তপস্যা। তপস্যা? বলেন কি, বলেন কি দেবর্ষি? একটি সামান্য দুধের বালক নারায়ণ। তবে আর বলছি কি দেবরাজ, কিছুই বলতে হবে না আপনাকে, সমস্ত দুশ্চিন্তা ভুলে আসুন।
আসি দেবরাজ। আসুন দেবশ্রী, দেব বিষ্ণুকে আশ্বস্ত করবেন তপস্যায় মগ্ন থাকা ওই বালকের পক্ষে সম্ভব নয়। নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ নারায়ণ। কি সংবাদ ভক্ত প্রবর, এত বিচলিত কেন? আপনি তো অন্তর্যামী প্রভু, কেন ছলনা করছেন? এত বছর অতিক্রান্ত হয়ে গেল। হ্যাঁ, মহিষাসুর যে কঠোর দৃঢ়তায় তপস্যা চালিয়ে যাচ্ছে। হ্যাঁ প্রভু, আমাদের সকল চেষ্টাই ব্যর্থ হতে বসেছে। ভবিতব্যকে মানতেই হবে, উপায় নেই। দেখা যাক সে আরো কতদিন স্থির থাকতে পারে। যেমন আপনার ইচ্ছে প্রভু। নারায়ণ নারায়ণ। নমো ব্রহ্মণে নমঃ, 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 নমো ব্রহ্মণে বৎস মহিষাসুর। প্রজাপতি ব্রহ্মা, আমি তোমার তপস্যায় অভিভূত। তোমাকে আমি খুশি মতো রূপ পরিবর্তন করবার ক্ষমতা প্রদান করলাম। আমি আমি কৃতার্থ হলাম দেব। বলো, আরো কিছু অভিলাষ আছে তোমার? আমার একটা কঠিন ব্রত আছে, তার জন্য আমার চাই অমরত্ব। অমরত্ব? অমরত্ব উত্তম। ত্রিভুবনে কোনো পুরুষ তোমাকে কোনোদিন বধ করতে পারবে না। আমি অমরত্ব লাভ করেছি, আমি অমরত্ব লাভ করেছি। এতদিনে এতদিনের পর আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। আমি আমি স্বর্গরাজ্য ধ্বংস করব। প্রথমে বন্ধ করতে হবে মর্ত্যের পূজা পাঠ, তারপর খাবার দাবারের যোগানটা বন্ধ করতে হবে, তারপর শুরু করতে হবে স্বর্গে অত্যাচার, তারপর স্বর্গরাজ্য আক্রমণ। তার আগে ভালো করে পরীক্ষা করে নি আমার রূপ পরিবর্তনের ক্ষমতা। Thank you.
মহিষাসুর শব্দ বেশে আমাকে প্রতারণা করছিস। দুরাচারী লম্পট কোথা ঘর, আমি তোকে অভিশাপ দিচ্ছি। নারী সে যে তুই আমাকে প্রতারণা করেছিস, সেই নারীর হাতেই তোর মৃত্যু ঘটবে। তোমার অভিশাপে আমার কিচ্ছু হবে না, আমি অমর। এই তো সবে দেবতাদের খাবার বন্ধ করলাম, এবার দেখো স্বর্গ রাজ্যে কেমন উৎপীড়ন শুরু করি, আমি অমর মহিষাসুর। আপনাকে তো বিমর্ষ দেখাচ্ছে কেন? মহিষাসুর বর লাভ করার পর থেকেই আমি উদ্বিগ্ন, কখন যে সে কি করে বসে। কোনো সংবাদ এসেছে কি? মর্তে তো পূজা প্রায় বন্ধ হবার উপক্রম হয়েছে, এখন এখানেও যদি অগ্নিদেব এসেছেন। কি সংবাদ অগ্নিদেব? আপনাকে এত শীর্ণ দেখাচ্ছে কেন? আজ দীর্ঘদিন আমার হবি বন্ধ, মহর্ষিক আত্মায়ন কিছু ব্যবস্থা করেছিলেন, তিনি অপারগ হয়ে নারায়ণকে স্মরণ করছেন। এমন ব্যাপার তো যে আপনার হবি বন্ধ করে দিয়েছে। আমার বল নেই, দীপ্তি নেই, কান্তি নেই, দেবী দেবী আমি এখন অসহ্য। আমি আমি এখনই এর রক্ষা করুন। কি সংবাদ? জানি না দেবরাজ, কোনো এক অজ্ঞাত কারণে আমি হীনবল হয়ে পড়েছি। অগ্নিদেবও যথেষ্ট সাহায্য করতে পারছেন না, হতে পারে সেই কারণেই। আবারও সে একই কথা দেবরাজ। ওদিকে স্বর্গরাজ্যে সব বিচিত্র ক্রিয়াকর্মাদি ঘটছে। যথা কখনো মহিষ স্বর্গরাজ্যের দেব শিশুদের তাড়না করছে, কখনো বা বিশাল হস্তি প্রবল বেগে ধাবিত হচ্ছে আমাদের প্রাঙ্গণে। দেবরাজ, স্বর্গরাজ্যের জীবন এখন। হ্যাঁ, বুঝতে পেরেছি সে এখন স্বর্গে উপদ্রব শুরু করেছে। আপনারা প্রস্তুত থাকুন, যে কোনো মুহূর্তে তার সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হতে হবে। নারায়ণ নারায়ণ। হাসুন। কি কি সংবাদ দেব? অতি দুঃসংবাদ দেবরাজ, মহিষাসুর অতর্কিতে স্বর্গরাজ্য আক্রমণ করেছে। এই আশঙ্কাই করেছিলাম। চলুন, আর বিন্দুমাত্র বিলম্ব করা চলবে না। মাতা সতী, আপনি অনুগ্রহ করে আমার সঙ্গে বৈকুণ্ঠালয়ে চলুন, অমরাবতী এখন নিরাপদ। বেশ, তবে তাই হোক। আসুন, আমরা সকলে মিলে মহিষাসুরের রণস্বাদ একেবারে মিটিয়ে দিই। ভবিষ্যতে যাতে কোনো অসুর মাথা তুলে দাঁড়াতে না পারে। আসুন আসুন, আপনারা আসুন। আসুন।
আমরা চূর্ণ করেছি, অমরাবতী আমাদের, স্বর্গরাজ্য আমাদের, বৈজয়ন্তী আমাদের, স্বর্গের নন্দন কানুন এখন আমাদের দখলে। ইন্দ্রের হস্তি ঐরাব এখন আমার হস্তি সদায় বাধা, তার রথ ভীষণ এখন থেকে আমি ব্যবহার করব। কে চিক্ক তুমি সুখী নও? আমরা সবাই সুখী মহারাজ, তবে আরো এসে সুখী হতাম দেবতার দলকে বন্দী করতে। হ্যাঁ, দূত পাঠিয়েছি সেনাপতি চিক্কর, বাতার মর্ত যেখানেই তার সন্ধান পাওয়া যাবে আমাদের হাত থেকে, ওরা কিছুতেই পালিয়ে বসতে পারবে না, ধরা ওদের পড়তেই হবে, কারণ অমরত্বের অধিকার একমাত্র আমি পেয়েছি, আমি একা। দেবতাদের হাত থেকে অমৃতের ভাণ্ড ছিনিয়ে নিয়ে সে অধিকার ভোগ করব আমরা সকলে। খুব রয়ে গেল বন্ধুগণ, ইন্দ্রপত্নী সচি তাকে এনে এখানে যদি নাচাতে পারতাম, অসম্ভব, এই স্পর্ধা আমি সহ্য করতে পারি না, স্বয়ং শচী দেবী সম্পর্কে ইঙ্গিত। বন্দে দেবম মাপতিং সুরগুরুং, বন্দে জগৎকারণং, বন্দে পন্নগভূষণং মৃগধরং, বন্দে পশুনাং পতিম, বন্দে সূর্য শশাঙ্ক বন্ধিনয়নং, বন্দে মুকুন্দ প্রিয়ং, বন্দে ভক্তজনাত্রয়ং চ বরদং, বন্দে শিবং শঙ্করম। প্রজাপতি ব্রহ্মা, আপনি আদেশ করুন, আমি এখনই একবার। উত্তেজিত হবেন না দেবাদিদেব, মহর্ষি কাত্যায়নের আশ্রমে আমরা সবাই নিরাপদ। মহিষাসুরকে বিশ্বাস নেই দেব, সে যে কোনো মুহূর্তে অসাধ্য সাধন করতে পারে। তাহলে উপায়? এখন একমাত্র উপায় ভগবতী মহামায়াকে স্মরণ। প্রজাপতি ব্রহ্মার যদি আপত্তি না থাকে। না না, আপত্তি নয়, মহিষাসুরের অত্যাচার সীমা অতিক্রম করেছে, এখন মহামায়া স্মরণ ভিন্ন আমাদের কোনো উপায় নেই। আসুন দেবগণ। নমস্তে শরণিয়ে শিবে সানুকম্পে, নমস্তে জগদ্ব্যাপিকে বিশ্বরূপে, নমস্তে জগদ্বন্দ্ব্য পাদারবিন্দে, নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে, নমস্তে জগচ্চিন্তমান স্বরূপে, নমস্তে মহায়োগিনী জ্ঞানরূপে, নমস্তে সদানন্দ নন্দ স্বরূপে, নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে, অনাথস্য দীনস্য তৃষ্ণাতুরস্য ক্ষুধার্তস্য ভীতস্য বদ্ধস্য যন্ত তমেকাগতির্দেবি নিস্তারকর্ত্রী। এবার আপনারা আপনাদের প্রিয় অস্ত্র দান করুন দেবীকে। শত্রু মধ্যে নলে সাগরে প্রান্তরে রাজগে তমে কাগতির্দেবি নিস্তার হেতু, নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে, অপারে মহাদুস্তরে তিয়ন্ত ঘোরে বিপৎসাগরে মজ্জতাং দেহভাজাং তমেকাগতির্দেবি নিস্তার নৌকা, নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে, নমশ্চণ্ডিকে চণ্ডদোর্দণ্ডলীলা সমুৎখণ্ডিতা খণ্ডলা শেষ ভীতে তমেকাগতির্বিঘ্ন সন্দোহহন্ত্রী, নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে। এবার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে আমাকে। আজিতা ক্রোধনা ক্রোধনিষ্ঠা
क्रीड़ा पिंगलाशनाड़ी नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे नमो देवी दुर्गे शिवे भीमनाने साधु साधु। महर्षि कात्यायन एबार देवीर बोधन करुन। शरणमसि सुराणां सिद्ध विद्याधराणां मुनिधन जनराणां व्याधिभिः पीड़ितानां नृपति गृहगतानां दस्युभिरावृतानां तमसि शरणमेका देवी दुर्गे प्रसीद देवी दुर्गे प्रसीद देवी दुर्गे प्रसीद देवी दुर्गे प्रसीद। जागो असुर दलनी देवी दुर्गा दुर्गति नाशिनी असुर दलनी देवी दुर्गा जटाजुट धारिणी सुमधुर भाषिनी यौवन शालिनी त्रिनयनी जागो जागो दुर्गति असुर दलनी देवी दुर्गा पूर्ण चंद्रनना स्वर्ण वर्णा देवी पुष्पे शोभिता आभरणे भूषिता पूर्ण चंद्रनना स्वर्ण वर्णा देवी पुष्पे शोभिता आभरणे भूषिता प्रहरण धारिणी असुर विनाशिनी प्रहरण धारिणी असुर विनाशिनी अस्त्र साजे तुमि साजो दुर्गति नाशिनी असुर दलनी देवी दुर्गा नाशिनी असुर दलनी देवी दुर्गा दुर्गति नाशिनी असुर दलनी देवी दुर्गा। কি সংবাদ গুপ্তচর? সম্রাটের সঙ্গে যুদ্ধ করতে এক দেবী আসছে। সম্রাট সামান্য নারীর সঙ্গে যুদ্ধ করতে যাবেন আপনি? এ ব্যাপারটা চামর আর চিক্ষুরের উপর ছেড়ে দিন। বলছো? হ্যাঁ সম্রাট, চামর আর চিক্ষুর তো আছেই, সঙ্গে আরো বাছা বাছা বীর রয়েছে, উদগ্র, অসিলেখা, বাস্কল। যুদ্ধ দেবী একা।
নারীর হাতে। আমার এত সব বীর চামর শিখর কে আছে আমার যুদ্ধ সাজতে? একই সে এমন নারী যদি আছে তিলক থেকে না আসি অসুর বিনাশের পবিত্র কীর্তির জন্য সেই সময়টি মর্তধাম হয়ে ওঠে মহা আলয়। শহর থেকে গ্রাম, ধনী থেকে নির্ধন, বয়স্ক থেকে শিশু, প্রত্যেকের কাছে এ এক বড় তাৎপর্যপূর্ণ উৎসব, বড় আন্তরিক উৎসব। দেবী যেন আমাদের ঘরের মেয়ে। সম্বৎসর পরে শারদীয়া উৎসবে তার ফিরে আসা দেবীর মর্তে আগমনের সঙ্গে যেন একেবারে অভিন্ন হয়ে গিয়েছে। দেখো গো গিরি রানী অঙ্গন আলো
namastasyai 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 namo namah ya devi sarvabhuteshu buddhi rupena sarastika namastasyai 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 namo namah ya devi sarvabhuteshu shanti rupena sarastika namastasyai 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 namo namah ya devi sarvabhuteshu shakti rupena sarastika namastasyai 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 namo namah ya devi sarvabhuteshu shraddha rupena sarastita namastasyai 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 namo